আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজ আমরা এসেছি আবারও সেই নূর আলম ভাইয়ের কাছে। নূর আলম ভাইয়ের কাছ থেকে আজ আমরা কিছু পায়রার পেয়ার সম্পর্কে জেনে নেব। প্রথমে আমরা জেনে নেব প্রথম ভিডিও রেসপন্স কেমন। আসসালামু আলাইকুম নূর আলম ভাই। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? ভালো আছি। প্রথম ভিডিও রেসপন্স কেমন এসেছে? খুব ভালো এসেছে। আচ্ছা, অনেক দর্শক বন্ধুরা আমাকে ফোন করেছিল। আচ্ছা, করে পায়রা যা ছিল নিয়ে গিয়েছে। আচ্ছা, আর অনেককে আমি দিতে পারিনি, সেই জন্য আমি তাদের কাছে খুবই দুঃখিত। আচ্ছা, অনেক বন্ধুরা আমাকে ফোন করেছিল, তো তারা জানতে চাচ্ছে পায়রা কেমন, পায়রা হলে ভালো হয়। আচ্ছা, মানে চেনে না ওরা? চেনে না, নতুন যারা আছে চাষি। আচ্ছা, তারা জিজ্ঞাসা করছে, যে কেউ বলছে আমি নতুন চাষ করছি। আচ্ছা, আমি পায়রা সম্বন্ধে অত কিছু জানি না। আচ্ছা, অনেক জায়গাতে পায়রা এনেছি, পায়রা এনে আমি ঠকে গিয়েছি। আচ্ছা, আমাকে সব কথা বলছে, আমাকে শেয়ার করছে সব কথা। আচ্ছা, আমি মানে ফোনে বলছে যে আমরা পায়রা চিনি না, কিভাবে চিনবো? হ্যাঁ, তো পায়রা চেনানোর জন্য পিয়ার সম্পর্কে আজ আলোচনা। হ্যাঁ, পিয়ার সম্বন্ধে। আচ্ছা, আমি যেসব জোড়া বসিয়েছি সেসব জোড়ার বাচ্চা খুবই রেজাল্ট করছে। আচ্ছা, তো যেটুখানি আমি জানি সেটুখানি আমি নতুন দর্শক বন্ধুদের কাছে আমি শেয়ার করতে চাই। আচ্ছা, মোটামুটি নর্মালি আমি গমে 5-6 ঘন্টা আমার পায়রা নরমালি যেমন তেমন ভাবে আমার পায়রা উড়ে, মানে ভালো। আর খাওয়ালে আর খাবার দাবার কোনো প্রসেস বেশি কিছু না। আচ্ছা, ওই গম পানির মধ্যেই আমার পায়রা থাকে। ঠিক আছে, মানে আরো যদি খাওয়ানো যায় আরো পায়রা আরো দম করবে। পেয়ারে যেসব পেয়ার নতুন, মানে একদম কনফিডেন্ট, কনফিডেন্ট সেগুলোই আপনাদের কাছে আমি শেয়ার, কনফার্ম যে এরকম ভাবে যদি জোড়া বসানো যায় তো পায়রা খুবই ভালো রেজাল্ট দিবে। আচ্ছা, ঠিক আছে, পায়রার কোয়ালিটি সম্পর্কে। হ্যাঁ, পায়রার কোয়ালিটি সম্পর্কে পায়রা ধরে আমি দেখিয়ে দেব। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, পায়রা কোথা কেমন থাকলে পায়রা ভালো হবে, ঠিক আছে, সেই সম্বন্ধে আমি সবই আপনাদেরকে দেখাবো। পায়রার ফেদার সব, মানে মোটামুটি আমি যেটুখানি জানি সেটুখানি আমি বলবো। ঠিক আছে, অনেক বড় বড় উস্তাদ আছে, তাদের কাছে আমি হয়তো কিছুই নয়। ঠিক আছে, আচ্ছা, আমি যেটুখানি জানি, আমি যেটুখানি আমি ফল পেয়েছি, আমি সেটুখানি আপনাদের কাছে আমি শেয়ার করতে চাই। অনলি নতুন ভাই যারা চাষ করবেন তাদের জন্য নূর আলম ভাই এই ভিডিওটা শেয়ার করতে চাই। তা নূর আলম ভাইয়ের কিছু অভিজ্ঞতা হয়েছে উস্তাদের সঙ্গে ঘুরে, তো সেই সম্পর্কে আপনাদের কিছু জানাবে। তো আমরা প্রথমে পায়রার ধরে কোয়ালিটিগুলো একটু দেখে নেব, কীভাবে কী ম্যাচ করলে পায়রার পেয়ার ভালো হবে। হ্যাঁ, নতুন যারা চাষ করতে চায় তাদের জন্য এটা খুবই ভালো। তো প্রথমে আমরা নূর আলম ভাইয়ের কাছ থেকে কিছু পায়রার কোয়ালিটি সম্পর্কে জেনে নেব, কীভাবে কী জোড়া দিলে ভালো হয়। বন্ধুগণ, আমি গ্রামের ছেলে, ঠিক আছে, আমি এইটুখানি বুক বেজিয়ে বলতে পারবো যে যেসব আমি জোড়া বসিয়েছি তার বাচ্চা 5-6 ঘন্টা নর্মালি উঠছে শুধু গমের উপরেই। ঠিক আছে, তো পায়রার সম্বন্ধে আমি কিছু বলবো, যে পায়রার ফেদার সম্বন্ধে, যে পায়রা কেমন কি জোড়া দিলে পায়রার ফেদার কেমন আসবে, তো সেই সব সম্বন্ধে কেমন ফেদারের সঙ্গে কেমন ফেদার জোড়া দিলে কেমন, মানে পায়রা উঠবে সেই সম্বন্ধে আমি কিছু বলবো। আচ্ছা, পায়রা আমরা ধরে দেখে নেব। হ্যাঁ, তো প্রথমে আমরা কিছু পায়রা ধরে বন্ধুদের দেখাবো। নূর আলম ভাইয়ের কাছ থেকে আমরা প্রথমে পায়রা ধরে পায়রার ফেদার সম্পর্কে জেনে নেব, কি ফেদার এর সঙ্গে কি মাদা দিলে ফেদার কোয়ালিটিটা ভালো হবে সেটা প্রথমে আমরা জেনে নেব। বন্ধুগণ, আমি প্রথমে আপনাদেরকে দানা সম্বন্ধে কিছু বলতে চাই। আচ্ছা, দানাটা আপনারা দেখে নিন, ভালো করে বুঝে নেবেন যে কি বলতে চাচ্ছি। প্রথমে আমরা দানা দেখে নেব। ওকে, প্রথমে ফেদার দেখে নেব। দেখুন দর্শক বন্ধুরা, দানা একদম ভরাটি হতে হবে প্রথম কথা। আচ্ছা, একদম গ্যাপ হলে হবে না, অনেকে দেখায় একদম ডানা যেমন গ্যাপ হয়ে যায়, যেমন ডানা টানলে এরকম গ্যাপ হয়ে যায়। আচ্ছা, ওরকম নয়, একদম ভরাটি ডানা হতে হবে। আচ্ছা, আর হলো পায়রার যে 10, আচ্ছা, 10 আর 8 সমান হলে ওই সব পায়রা খুবই ভালো হয়। এই পায়রাটার 8 বেরোচ্ছে। আচ্ছা, তো অন্য পায়রা আমি দেখিয়ে দেবো যে আর 10টা কেমন কি হবে। আচ্ছা, দেখুন, আর এই যে এখানে এই যে ডানার এইখানটায় যে এই যে হাড্ডিটা আছে, আচ্ছা, এখানটায় মাংসটা যেমন না বেশি না হয়, পাতলা হতে হয়। হ্যাঁ, এখানটা যেমন ওই মাংস চামড়ার উপরে যেমন হালকা থাকে তেমন এখানে না বেশি না মাংস হয়। আচ্ছা, এই যে এই জায়গাটা। আচ্ছা,
মানে একদম পাতলা হতে হবে, বেশি মাংস খেলে উঠতে পারবে না। আর বগলের পরটা বড় হতে হবে। আচ্ছা, মানে ডানার লেভেলে থাকলে খুবই ভালো হয়। দেখুন বন্ধুগণ, ডানার কোয়ালিটিটা নাইস কোয়ালিটির ফেদার আছে। আটের পর আর নয়ের দশের পর সমান হবে, আর আটটা একটু বড় হবে, একদম সামান্য। এই দেখুন, ডানা কাটা আছে, সে মতো আমি দেখাতে পাচ্ছি না, ডানা খারাপ আছে। আচ্ছা, তো এই একটা আমার খুবের বাচ্চা রয়েছে। আচ্ছা, আমি দেখাচ্ছি, যা বাচ্চা ছিল তো নিয়ে চলে গিয়েছে। আচ্ছা, ঠিক আছে, এই ডানা আলা একটাই পায়রা আছে। আচ্ছা, তো আপনাদেরকে এটাই দেখাচ্ছি, এই যে দুম। আচ্ছা, একদম এক থেকে দেড় পাতার মধ্যে আছে। আচ্ছা, দুম ঝাড়া দিলে খুলল কি না খুললো ওইটা বড় কথা না। আচ্ছা, প্রথম কথা হলো পায়রা যখন কোথাও মানে চড়বে পায়রা, আচ্ছা, পায়রাটা দুমটা এক দু এক পাত্তি কি দেড় পাত্তির মধ্যে আছে নাকি সেটা দেখতে হবে। আচ্ছা, মানে এক পাত্তির মধ্যে হলে ভালো হবে। এক পাত্তি হলেও ভালো, দেড় পাত্তি হলেও ভালো। আচ্ছা, আর পায়রাটা হবে ভি শেপের, একদম ভি শেপের হবে। আচ্ছা, আর এর পাঞ্জা খুশক হতে হবে। আচ্ছা, খুশক। আচ্ছা, আর নখটা নখটা বড় বড় হতে হবে, চাঁদের মতো, অর্ধচাঁদের মতো টাইপের হবে, এতে বড় বড় নাখুন হবে। আচ্ছা, আর এই যে এই যে এই যে ছাতির যে ডিফাটিটা আছে, এই হাড্ডিটা দেখতে হবে, যে অনেক পায়রা দেখা যায় যে এই হাড্ডিটা এই যে এখান থেকে ডিফাটি মিডিলে যে একটা শির আছে। আচ্ছা, এই শিরটা মানে একটু ছুঁচালো ধারালো টাইপের হতে হবে। আচ্ছা, মানে ধারালো হলে খুবই ভালো। হ্যাঁ, আচ্ছা, ওটা একটু ধারালো, এটা যদি একদম চ্যাপটা ভাব হয় সে পায়রা খুব একটা ভালো হবে না। আচ্ছা, আর এর যে জোর হাড্ডি, এই এখান থেকে যে বুকের হাড্ডি, যে ছাতির হাড্ডিটাই যে রিপ হাড্ডি বলছি, এর পর থেকে যে এখানে জোর হাড্ডি একটা আছে। আচ্ছা, অনেকে বলে এটা ডিম কাঠি। আচ্ছা, তো এখান থেকে যে জোর হাড্ডি একটা আছে, এখান থেকে নেমে সে জোর হাড্ডিটা ঠিক এক করা থাকতে হবে। আচ্ছা, একটা আঙুল দিলে যেমন সেটার মধ্যে সেটা একটু যদি ঠেকা হয়, একটু শর্ট হয় ভালো, কিন্তু একটু বেশি না হলে যত মানে কাছে হবে ততটাই ভালো হবে পায়রাটা। আচ্ছা, আর দূরে হলে সে পায়রার দম লাইন ওইখানেই বেশি, আমি এটাই দম লাইন দেখি পায়রার মধ্যে, যে যেটা যত কাছে হবে। আচ্ছা, এই হাড্ডিটার মধ্যে এটা কাছে হবে, আর জোড়া হতে হবে। হ্যাঁ, জোড়া হতে হবে, একটু গ্যাপ হলেও কোনো ব্যাপার নেই, সেটা যদি একটু কাছে থাকে, মানে এক উঙ্গলির চেয়ে কাছে থাকে তাহলে কোনো ব্যাপার না। আচ্ছা, ঠিক আছে, সেটা যদি একটু ফাঁকা থাকে, লাচাকদার। হ্যাঁ, লাচাকদার হতে হবে, যেমন পায়রাটার হাড্ডিটা যেমন একটু মানে সামান্য একটু গ্যাপ থাকলেও কোনো ব্যাপার নেই, তবে সেটা কাছে হতে হবে। আচ্ছা, সেটা যদি ধুড়ে থেকে গ্যাপ হয় সে পায়রা খুব একটা ভালো হবে না। আচ্ছা বন্ধুগণ, কিছু শেয়ার করছি, আপনারা ভালো করে শুনুন মন দিয়ে। আচ্ছা, আমি এবারে পায়রাটার আইস দেখাবো। আচ্ছা, পায়রাটার আইস হলো যে অনেক পায়রার চোখের মধ্যে যে রিং থাকে, এই যে পুতলি আছে, কালো পুতলি আছে। আচ্ছা, এই কালো পুতলির পরে রিং, ওগুলো থাকলেও ভালো হবে, ওটা না থাকলেও ভালো হবে, কিন্তু সে পায়রাও ভালো। আর এই পায়রাও যে খারাপ হবে তা নাই, যে এর মধ্যে রিং আছে বলে ই ভালো আর তার মধ্যে নেই ভালো। অনেক পায়রা আছে রিং না থাকাতেও পায়রা দম করবে, বাড়ি ফিরে আসবে, আর অনেক পায়রা আছে যে রিং থাকতেও মানে বেরিয়ে যায়। আচ্ছা, আসল কথা হলো যে এই যে পায়রার এদের চোখ আছে। আচ্ছা, এই চোখটা যে রিং না থাকলেও যে সাইডে এই যে কালো, এই যে সাইডের দিকে কালো বর্ডার একটা থাকবে। আচ্ছা, সাইডে একটা কালো হালকা বর্ডার দেখতে পাচ্ছি বন্ধুগণ, ক্যামেরাতে হয়তো দেখতে পাচ্ছেন না কি জানি না, সাইডে একটা কালো বর্ডার আছে ভালো। এই বর্ডারটা কি ছাদ পাকা বলে আমি জানি যে এটা ছাদ পাকা, এটা একটু ছাদ পাকাই।
এরা রিং এর চাইতে এটা বেশি কাজ করে, কার্যকরী। আচ্ছা আমি যে সবটা জানি সেটা বড় কথা নয়, ঠিক আছে, বড় বড় উস্তাদরা আছে, হ্যাঁ, তারা সব পায়রা সম্বন্ধে আমার থেকে বেশি জানবে, তো আমি যেটুখানি জানি আমি সেটুখানি শেয়ার করতে চাই আপনাদের কাছে। আচ্ছা তো আমি যেটা রেজাল্ট পেয়েছি সেই মতন আমি যেটা ভালো মনে করেছি আমি সেটাই আপনাদেরকে শেয়ার করছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি যেটুখানি জানি আপনাদের কাছে আমি শেয়ার করার চেষ্টা করব। আচ্ছা আপনারা ভালো করে বুঝুন, মানে এতে নূর আলম ভাই ফলো খুব ভালো পেয়েছে, পেয়ার ভালো পেয়েছি বলে আপনাদেরকে আমি যেটুখানি জানি আমি সেটুখানি আমি শেয়ার করছি। আচ্ছা এই যে পায়রা পায়রা চোখের মধ্যে একটা চমক, আচ্ছা একটা গ্লেজ শাইনিং টাইপের থাকবে। আচ্ছা পায়রার মধ্যে একটা শাইনিং থাকবে, মানে উজ্জ্বল ভাব থাকবে, একটা স্বচ্ছ ভাব থাকবে। আচ্ছা আর এদের আর চোখটা যদি একটু বাইরে বার হয় ভালো, খুবই ভালো, এই যে দেখুন পায়রার চোখটা যেন বাইরে ঠেলে বার হয়ে আছে। আচ্ছা পেছন থেকেও বুঝতে পারবেন, এই পায়রার পেছন থেকে দেখুন পায়রার চোখটা কেমন ঠেলে বার হয়ে আছে। এই পায়রাগুলো খুবই ভালো হয়, দেখুন বন্ধুগণ। আচ্ছা এই যে পায়রার চোখে যে পুতলিটা আছে, আচ্ছা এই যে চোখের তারাটা আছে, তারাটা যত মনে হবে যে ভিতরে গহেরার মধ্যে আছে, আচ্ছা ভিতরের দিকে আর ঢুকে আছে অমন মনে হবে, আর পুতলিটা ছোট জুমিংটা বেশি হবে, আচ্ছা সে পায়রা ভালো হবে। আর পায়রার চোখের অনেক কিছু ব্যাপার আছে, পাঁচটা স্টেজ আছে, তো সেসব সম্বন্ধে আমার অত নলেজ নেই, জ্ঞান নেই, যেটুখানি জানি আমি সেটুখানি নতুন দর্শক বন্ধুদের কাছে আমি শেয়ার করতে চাই। আচ্ছা যারা জানতে চাচ্ছে তাদেরকে আমি আমার যেটুখানি নলেজ আছে আমি সেটুখানি বলতে চাই। আচ্ছা ওকে, এবারে ঠোঁট নিয়ে আমি বলবো, এটা আমার গোলা লাইনের যে জোড়াটা দেখিয়েছিলাম, আচ্ছা তাই বাচ্চা বাচ্চা, আচ্ছা তারই বাচ্চা, এই জন্য একটু ঠোঁটটা, এই যে ঠোঁটটা একটু এখান থেকে হয়ে আছে, গোলা লাইন মানে একটু ঠোঁটের যে এইটা আছে টানটা আছে মাথা থেকে হেডসেট থেকে, আচ্ছা একটু ভাঙ আছে, গোলা লাইন তো, তো সব লাইন তো যে টান হতে হবে তা নয়। আচ্ছা লাইন হিসাবে পায়রার এটা এই যে টানটা থাকে। আচ্ছা অনেকে বলে যে পায়রার এই যে এখানে হেডসেট থেকে এটা যত টান হবে তত ভালো, হ্যাঁ ওই ব্লাড আছে অনেক আছে, কিন্তু গোলা লাইনের কাছে গোলা লাইন অনেক, যেমন আন্দ্রা, আচ্ছা আন্দ্রার মধ্যে অতটা আপনি পাবেন না, এই যে এখান থেকে এটা টান একটু ভাঙ টাইপের হবে, এই যে এখানটায়, আচ্ছা এই হাত দিয়ে দেখলে এখানটা একটু গ্যাপ, এখানটা একটু গ্যাপ পাবে। আচ্ছা আর সেই এমনি অনেক ম্যাড্রাসি বেশিরভাগ ভালো কোয়ালিটি, এই যে এখান থেকে হাত দিয়ে দেখলেন এখান থেকে আপনি ই পাবেন যে এখান থেকে এটা টান সমান পাবেন। আচ্ছা ওকে, এবার জোড়া সম্বন্ধে আমি কিছু বলবো, আচ্ছা যে জোড়া কেমন কি দিলে বাচ্চাটা ভালো হবে, আচ্ছা সেরকম মতন আমি বলতে চাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আমি আপনাদের আরেকটা পায়রা দেখাচ্ছি, আচ্ছা তা আপনারা দেখুন, ডানা সম্বন্ধে আমি কিছু বলতে চাই, দেখুন এই যে 10 আর 8 পরটা সমান আছে আর 9 পরটা সামান্য বড় আছে, দেখুন বন্ধুগণ এই পরের পায়রা খুবই ভালো হয়। আচ্ছা এইটা যদি তিনটেই সমান হয় সেও খুবই ভালো। আচ্ছা তো আপনার কাছে যদি একটা তিনটে পর সমানওয়ালা পায়রা থাকে, আচ্ছা তো সেই পায়রার সঙ্গে আপনি জোড়া দিতে পারবেন যে 10 পরটা একটু বড় যেটা থাকবে। আচ্ছা তাহলে তিনটে পর মানে এই যে 10 পরটা যার একটু বড় আছে, 9 পরটা যেটা একটু বড় আছে আর 8 পর আর 9 পর সমান, 8 পর 10 পর সমান আছে। আচ্ছা তো 10 পরটা 9 পরটা একটু বড় আছে, আচ্ছা 10 পরটা বড় আছে, আপনি এর সঙ্গে যেটা তিনটে পর সমান আছে তার সঙ্গে ফেললে আপনার বাচ্চা আসবে এই যে 9 পরটা যে একটু বড় আছে এই যে এরকম ফেদার আসবে। আচ্ছা মানে খুব ভালো কোয়ালিটির ফেদার আসবে, খুব ফেদার। আর যদি
তিনটে পরও সমান হয় খুবই ভালো। আচ্ছা তিনটে পরের সমানের সঙ্গে তিনটে পর সমান ফেলুন, তাহলে তিনটে পর সমানই আসবে। আচ্ছা আর আপনার যদি অনেক পায়রার দেখা আছে যে নয়ের পরটা নয়ের পর দশের পরটা বড় আছে, আর দশের পরটা বড় আছে মানে ঢালু ঢালু পর, আচ্ছা দশের পর বড়, তারপরে আছে নয়, তারপরে আট, এমন ঢালু পর, তো সেই পরকেও আপনি ঠিক করতে পারবেন কিভাবে ওটা? সেটা আমি দেখাচ্ছি আর একটা পায়রা ধরে। আচ্ছা যে এই পরের সঙ্গে এই পর জোড়া দিলে তো আপনার এই দশের পরটা একটু শর্ট চলে আসবে, তখনই আপনার আটের পরের সঙ্গে দশের পরটা সমান হয়ে যাবে। আচ্ছা ওকে, আপনাদেরকে আমি আর একটা কথা বলতে চাই তো পাঞ্জা সম্বন্ধে, যে আগে যে সবুজ পায়রাটা দেখালাম তার পাঞ্জা লাল ছিল, খুশ ছিল, এই যে এর পাঞ্জাটা যে জামুনি আছে, জামুনি খুশ কাছে, অনেকে বলে জামুনি হলে পায়রাটা ভালো হবে। আচ্ছা ঠিক আছে, বড় কথা হলো পায়রার পা জামুনি হোক বা ফ্যাকাশে হোক বা লাল হোক, আসল কথা হলো খুশটা প্রথম বড় কথা, খুশ পায়রার পায়ের পাঞ্জার মধ্যে হওয়া দরকার। আচ্ছা এই যে জামুনি পাঞ্জা আর লাল পাঞ্জা তার মধ্যে যে খুশ থাকে তবেই সেটা ভালো। আচ্ছা যে জামুনি আছে আর লাল আর একটা লালের মধ্যে খুশ, জামুনের মধ্যে খুশ, কিন্তু এই যে জামুনের মধ্যে খুশটা ভালো, আচ্ছা সেটার চাইতে এটা এই পাঞ্জাটা ভালো, যে সেও খারাপ না ই ভালো তার থেকে। হ্যাঁ এইগুলো মানে কি ভালো পায়রার মধ্যে একটা চেনার উপায়, যে লাল পাঞ্জা খুশটা মোটামুটি লাগবে। আচ্ছা এটা মানে হতেই হবে, হ্যাঁ এটা যদি খুশ যদি না থাকতো এই পায়রার চাইতে, আপনাকে যদি যেটা আমি একটা সাদা টাইপের ফ্যাকাশে পাঞ্জা থাকে, আচ্ছা তাতে যদি খুশ থাকে এই পায়রার থেকে সেই পায়রা ভালো হয়ে যায়, পাঞ্জাটা ভালো হয়ে যায়। আচ্ছা ওকে, আমি আপনাদের আর একটা পায়রা দেখাচ্ছি দেখুন। আচ্ছা এর যে ফেদার আছে দশের পরটা আর আটের পরটা দেখুন, আটের পরের থেকে দশের পরটা ছোট আছে। আচ্ছা আচ্ছা আর যেটার যে পায়রাটার দশের পরটা বড় আছে, আচ্ছা যে পায়রাটার দশের পরটা বড় আছে বা দশের পর আটের পর সমান আছে, আচ্ছা দশের পর আর নয়ের পরটা সমান আছে, আচ্ছা নয়ের পর, দশের পর নয়ের পরটা সমান আছে, সেই পায়রাটার সঙ্গে এই যে দশের পরটা ছোট আছে আটের চাইতে ছোট আছে সেই পায়রাটা তার সঙ্গে জোড়া দিন, তাহলে পায়রার আটের পর আর দশের পর সমান হয়ে যাবে। আচ্ছা আর নয়ের পরটা বড় হয়ে যাবে, নয়ের পরটা বড় হয়ে যাবে মানে কোয়ালিটি খুব ভালো হয়ে যাবে। আচ্ছা ওটা হলো ফেদার কোয়ালিটি আমি কিছু নিয়ে বলছি। আচ্ছা আচ্ছা গৃহবাজ পায়রা ঠিক আছে, এটা ম্যাড্রাসির আমি বলছি, ফেদার কোয়ালিটিটা ম্যাড্রাসির এরকম হতে হবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা গৃহবাজ সম্বন্ধে আমার অত জ্ঞান নেই। আচ্ছা ভাইয়ের কাছে দু একটা গ্রেবাজ আছে দেখলাম, খুবই ভালো, এদেরও বাচ্চা খুব ভালো উঠছে। আচ্ছা আমার কাছে দু সেট গ্রেবাজ আছে। আচ্ছা ওকে, এই হলো ফেস। ওকে আমি প্রথমে যে বললাম, আচ্ছা যে হাড্ডিটা প্রথম ব্যাপার, ওটা দম লাইন আমি ওটা বুঝি, যে হাড্ডিটা মানে জোড়া হতে হবে আর বা এক এক উংলি গ্যাপ হতে হবে, বা একটু যদি কমও হয় কোনো ব্যাপার না। আচ্ছা ঠিক আছে ওটা হলো আরো ভালো হবে, কিন্তু পায়রা যদি একটু খোলাও থাকে কোনো ব্যাপার নেই, ধরুন আপনার কাছে একটা নর আছে একটা মাদা আছে, আচ্ছা নরটার হয়তো একটু খোলা মাদিটার একটু খোলা আছে, আচ্ছা আর নরটার একটু মানে একদম জোড়া আছে। আচ্ছা তো ওইটার মধ্যে আপনি কেমন জোড়া দিবেন, যে নর মাদি ওটা আছে আর যে বুকের যে রিফ হাড্ডিটা আছে, আচ্ছা ওই রিফ হাড্ডিটা একটু আপনি দেখবেন যে একটু ছোট বড় আছে নাকি, একটু সামান্য হলেই চলবে। আচ্ছা যে অনেকে বলে যে তিন উংলির মধ্যে ছোট হতে হবে, হ্যাঁ পাঁচ উংলি চার উংলি ঠিক আছে, একটু কম বেশি করে ফেলে দেখুন, হ্যাঁ আর ওটা জোড়াটা হতে হবে, আর ফেদার কোয়ালিটিটা ওরকমভাবে আপনি যদি আপনার পায়রা দেখছেন যে এই পায়রার মধ্যে সবই আছে ফেদার কোয়ালিটিটা গন্ডগোল আছে, তাহলে ওই যে ফেদার কোয়ালিটিগুলো আপনাদেরকে দেখালাম ওরকম মতন করে আপনি জোড়া ফেলুন, আপনার বাচ্চাগুলো ঠিকঠাক আমি মানে পরগুলো ঠিকঠাক আসতে পারে।
পায়রার উড়ান ভালো হতে গেলে মেইনলি ফেদার কোয়ালিটিটা ফেদার কোয়ালিটি হার্ডি হার্ডলি লাইন তো যদি থাকে হ্যাঁ আর পায়রার মধ্যে তে শেপটা যদি ভালো থাকে আর এক দেড় পাতির মধ্যে যদি ল্যাস্ট নুমটা থাকে তাহলে খুবই ভালো পায়রা হবে ও পায়রা আপনি রেজাল্ট পাবে ঠিক আছে 100 এর মধ্যে আপনি 80% গ্যারান্টি আচ্ছা মানে রেজাল্ট পাবেই হবে 100 এর মধ্যে আপনি 80% গ্যারান্টি যে এর বাচ্চা উড়ার সম্ভাবনা খুবই বেশি আচ্ছা মানে ভাই এরকম পেয়ার বানিয়ে উড়াচ্ছে হ্যাঁ তো সেই অভিজ্ঞতা শেয়ার করলো যারা নতুন চাষি আছেন তারা এই ভিডিওটা দেখলে খুবই উপকৃত হবেন বন্ধুগণ নূর আলম ভাইয়ের কাছ থেকে আমরা কিছু অভিজ্ঞতা শেয়ার করলাম কিছু পায়রা সম্পর্কে জেনে নিলাম তো নূর আলম ভাই খুবই ভালো লাগলো ভিডিওটা করে আশা করি এই আচ্ছা আর একটা কথা কি আছে আর একটা কথা যে পায়রার পরে একটু পাতলা দেখে নেবেন আচ্ছা পরে যে শিরটা থাকে আচ্ছা সেই শিরগুলো যেমন না বেশি মোটা হয় আচ্ছা পাতলার মধ্যেই দেখবেন কারণ পাতলা পর মোটা পরের মধ্যে ব্যাপার আছে আচ্ছা একটা যদি খুব পাতলা হয় একটু যদি একটু মোটা হয় কোনো ব্যাপার নাই দুটো যদি মোটা হয়ে যায় তাহলে ডানাটা একটু ভারী হয়ে যাবে আচ্ছা ওদের উঠতে একটু অসুবিধা হবে দম কম হবে দম লাইনটা একটু কমে যাবে ওটা দমে যাবে তাড়াতাড়ি আচ্ছা বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন যাতে পরের ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় ওকে